বোলপুরে পথ দুর্ঘটনা। আজ বেলা 12টার সময় এক ব্যক্তি বাজার করে ফিরছিলেন বোলপুর জামুনি বাসস্ট্যান্ডের কাছে। সেই সময় উল্টো দিক থেকে একটি ডাম্পার এসে ওই ব্যক্তিকে ধাক্কা দেয় এবং সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ওই ব্যক্তির মৃত্যু হয়। আরও এক ব্যক্তি আহত হন, তাকে সঙ্গে সঙ্গে বোলপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। বোলপুর বাসস্ট্যান্ড জনবহুল এলাকা, ওই এলাকায় প্রতিনিয়ত পথ দুর্ঘটনা ঘটে চলেছে। এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়, পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছেছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বোলপুর। ওনার মুখটা চিনতে পাওয়া যাচ্ছে না বলে বান্ধবা লোক বলে খবর হলো, খবর পড়ে চামুনি চামুনি গাড়ি কি আটক করেছে, গাড়ি ধরা পড়েছে, গাড়িটা ড্রাইভার খালাসি ধরবো না, বেরিয়ে গেছে। সাইকেলে আসছিল, ডাম্পার বানার দিক থেকেই আসছিল, তো আস্তে আস্তে কোনো রকম করে সাইকেলের হ্যান্ডেলটা লেগে যায় ডাম্পার, তো ডাম্পারে যখন লেগে যায় পিছনে পড়ে চাপা দিয়ে বেরিয়ে চলে যায়, সাইকেলটা ভিতরেই ঢুকে আসে। আচ্ছা, কখন হয়েছে ঘটনাটা? মোটামুটি 12টা। 12টা না, উনি কি বাড়ির থেকে কোথাও যাচ্ছিলেন? বাড়ি বলছে বানগড়া ফ্ল্যাটে, তো বাজার থেকে যাচ্ছিল, ডাম্পারে যাচ্ছে। ডাম্পারটা কি খুব স্পিড ছিল? ছিল, হ্যাঁ, দুজন ছিল, খালাসি আর ডাম্পার, মারার পরেই সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে। মানে ওরা কি পালিয়ে গেছে, ধরা পড়েনি? গাড়িটা কি আটকে দিয়েছে? গাড়িটা ওরা নিজেরাই রেখে পালিয়ে গেছে। গাড়ি পাবলিক আর যে ভদ্রলোক অ্যাক্সিডেন্টে থেকে মারা গেছে স্পটে। আপনার নাম? রামপ্রসাদ।